হ্যালো ভিউয়ার্স, আমি জুই। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দূরের এবং কাছের, দেশের এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করছি ঝাল ঝাল পাস্তা রেসিপি। খুবই মজাদার একটা রেসিপি, নিশ্চয়ই ট্রাই করবেন। আশা করি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চলুন শুরু করা যাক রেসিপিটি। পেঁয়াজ ও তেল দিয়ে ভেজে নেব। কিছুক্ষণ পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেব টমেটো। টমেটো দিয়ে একটু আবার ভেজে নেব। টমেটোটু কষানো হয়ে গেলে তারপর দিয়ে দেব মশলা। সবাই তো অনেক রকম অনেকভাবেই খান, আমারটাও একটু ট্রাই করে দেখুন। আমি সবসময় নিজের মতো করেই সব রেসিপি তৈরি করি। দিয়ে দিচ্ছি মশলা, একটু হলুদ দিলাম যাতে কালারটা সুন্দর আসে, একটু মরিচ দিলাম ঝালঝাল করার জন্য, যেহেতু ঝালঝাল পাস্তার রেসিপি। আমি নতুন না, অনেকদিন হয়েছে, বাট আমার সংসারে একটু জিনিসপত্র কম, তাই একই করে বারবার ফ্রাই প্যানে রান্না করি। তার জন্য আপনার অনেকজন অনেক কিছু পছন্দও করেন না বা অনেক কিছু বলতেও পারেন, তার জন্য দুঃখিত। মানুষের একসময় নাই থাকতে পারে, একসময় হবে। পানি দিয়ে দিয়েছি একটু সয়া সস, তারপর একটু দিয়ে দিয়েছি কালো মরিচ, কালো গোলমরিচ দিয়ে দিয়েছি মরিচ। যখন মশলা কষানো হয়েছে তখনই দিয়েছি, যদিও আমার ভিডিওটি স্কিপ হয়ে গিয়েছে। স্কিপ না, আমি একটু ছোটোই করেছি, মানুষ অনেক সময় অনেক লং ভিডিও দেখতে পছন্দ করে না। দিয়ে দিয়েছি ম্যাজিক মশলা। মশলা দিয়ে একটু কষিয়ে নেব। মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে সিদ্ধ করা পাস্তাগুলো দিয়ে দেব। আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম পাস্তাগুলো, একটু তেল ও লবণ দিয়ে গরম পানিতে সিদ্ধ করে নিয়েছি যাতে ঝরঝরা থাকে। আমি অবশ্য সিদ্ধ করার পর এটাকে পানি দিয়ে ধুতো করি নাই, এতে পাস্তার টেস্ট নষ্ট হয়ে যায়। আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে অথবা রেসিপিতে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন, এতে আমি ভুলগুলোকে শুধরে নিতে সাহায্য হবে ভালো, এবং আপনাদের মাঝে শুনতে ভালো রেসিপি অথবা ভিডিও করার সবসময় ট্রাই করব। দিয়ে দিয়েছি দুধ, যাতে পাস্তাটা খেতে একটু ঘন ক্রিমি টাইপের মনে হয়, তার জন্য দুধটা দিয়ে দিয়েছি। এখন দুধে ভালো করে মিশিয়ে জাল করে নেব। ভালো করে জাল করে নিলে তৈরি হয়ে যাবে ক্রিমি ঝাল পাস্তার রেসিপি। নিজের মতো করে সবসময় রেসিপিগুলো তৈরি করে। ইউটিউবে তো অনেক ধরনের রেসিপি আছে, অনেক টাইপের, অনেক ধরনের পাস্তার রেসিপি আছে। আমারটা নাও একবার ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন লাইক কমেন্ট করবেন, আর যারা এ পর্যন্ত আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের কারণে এই পর্যন্ত আসতে পেরেছি।